ইনডেমনিটি আইন করে আপনি আমার স্বাভাবিক বেঁচে থাকার ক্ষমতা হরণ করেছেন। তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার মৃত্যুর পরে হলেও জাতির পিতাকে হত্যার দায়ে এই বাংলার মাটিতে আপনার বিচার একদিন হবেই হবে। এই কিসা অনেকের জানা অনেকের অজানা। এই যে দেখুন এই লোকটি জাতির পিতার খুনি হয়েও সংসদ সদস্য হয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করতে করতে সংসদে বসেছে, কারণ ইন্ডেমনিটি আইন তার রক্ষা কবচ। আর ওই যে দেখুন এই লোকটি 1971 সালে ধর্মের নামে রাজনীতি করে নারী হত্যা ধর্ষণ করে সংসদ সদস্যই কেবল নয়, তার গাড়িতে পটপট করে উঠেছে মহান জাতির পতাকা। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা,
ইন্ডেমনিটি তুমি স্বাধীনতার শত্রুদের রক্ষা পাবো। ইন্ডেমনিটি তুমি ফেরাও। ইন্ডেমনিটি তুমি কালা কানুন। ইন্ডেমনিটি তুমি দুঃশাসন। ইন্ডেমনিটি তুমি মুক্তিযোদ্ধা কৃষক কন্যার জাতির পিতার হত্যার বিচার চাইবার বিষাক্ত বুলেট। বন্ধুগণ, প্রকৃতির নিয়মে কেমন পরদিন দীর্ঘ আহারের পর সকালের আলো ফুটে ওঠে, তেমনি দীর্ঘ সংকটের আধার কাটিয়ে 1996 সালের 12ই নভেম্বর আজকের এই দিনে মহান জাতীয় সংসদে বাতিল করা হয় কুখ্যাত ইন্ডেমনিটি বিল। জাতির প্রাণে ফিরে আসে স্বস্তির নিঃশ্বাস। জাতির পিতার হত্যার বিচার না করে কি নিজের মুখ নিজে দেখা যায়? বলুন আপনারা, বলুন আপনারা, বলুন বলুন আপনারা, বলুন আপনারা। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরা, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলার, বাংলার জয়। হবে 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 নিশ্চয়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরা, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখলেন ইন্ডেমনিটি। আগামীকাল ঠিক 5:30টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এ নাটক মঞ্চস্থ হবে, আপনারা সেখানেও যাবেন। আপনাদের সবান্ধব যারা আছে, যারা মুক্তিযুদ্ধ দেখেন নাই, 75 দেখেন নাই, তাদের জন্য আমাদের এই নাটক। আপনারা গর্জে উঠবেন যেমনি গর্জে উঠেছিলাম 71-এ আমরা জাতির জনকের সেই বজ্রকণ্ঠ, যার যা কিছু ছিল তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আজকের নতুন প্রজন্মের সাহসী